সিংহ নিজের ভাইকে ওপরে টানতে বলে, কিন্তু তার ভাই রাজা হওয়ার লোভে তাকে কোনো হেল্প করে না আর তাকে ফেলে দেয়, যা দূর থেকে তার ছেলে দেখতে পায় আর হতভম্ব হয়ে যায়। রাজা বিশ্বাস করতে পারছিল না তার ছোট ভাই এভাবে তাকে ধোকা দিবে। ছোট সিংহ নিজের ফাদারের কাছে ছুটে যায়, কিন্তু এতক্ষণ এসে আর বেঁচে নেই। স্বার্থপর স্কার চলে আসে আর বলে, তোমাকে খুঁজতে এসে তোমার বাবা এইখান থেকে পড়ে মারা গেল আর এর জন্য কেবল তুমি দায়ী, তাই তোমার পরিবার কখনোই তোমাকে মাফ করবে না, তাই ভালোভাবে এইখান থেকে পালিয়ে যাও আর কখনোই ফিরে আসবে না। ভয় পেয়ে ছোট সিংহ সেখান থেকে পালিয়ে যায়। তখন স্কার সৈন্যদের বলে, যাও তাকে শেষ করে দাও, আর হায়নাগুলো নেক্সট রাজার পিছু করতে শুরু করে আর এক পর্যায়ে সে পাহাড় থেকে একটি খাদে পড়ে যায়। ভিডিওতে লাইক দিয়ে যাও, পার্ট 2 কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে।